স্থানীয়, হাই, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, তারপর আমি লাইভটা শুরু করে দিব। যারা লাইভটা জয়েন হবেন তারা প্লিজ কাইন্ডলি জানাবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা জয়েন হয়ে যাবেন তারা প্লিজ জানাবেন লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আমি লাইভটা একটু শেয়ার করে দেই, তারপর আমি লাইভটা শুরু করে দিব। যারা লাইভটা দেখছেন কাইন্ডলি জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আর যারা লাইভটা দেখছেন তারা প্লিজ বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। জি আপু, শোনা যাচ্ছে, সব ক্লিয়ার। ওকে, আমি তাহলে লাইভটা শেয়ার করে দিয়ে লাইভটা শুরু করে দিব। আপনারাও যারা লাইভটা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দেখতে পারে। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে, আমি এবার লাইভটা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নীলিমা, আমার পেজ ভায়োলেট আর্টস থেকে আজকে লাইভে চলে আসলাম। সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। শান্তা আক্তার সাথে আপু তো আমাকে আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আশা করি যারা জয়েন করেছেন তারা পুরো লাইভটা আমার সাথে থাকবেন এবং পুরো লাইভটা দেখবেন। আর সবাই একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপে, আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, কে কেমন আছেন, কে কোথায় আছেন, কী অবস্থায় আছেন, সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার এটা নতুন পেজ, সো ওই হিসেবে আসলে কারা কমেন্ট করেন ডেলি বা কিছু আমি এত কিছু জানি না। সো পরিচয় হওয়ার জন্য যারা লাইভটা দেখবেন তারা সবসময় কমেন্ট করবেন, তখন জিনিসটা মাথায় থাকবে। সো আমি আপনাদেরকে কটনের ড্রেস দেখাবো, আমি বেশিরভাগ সময় কটনের ড্রেস দেখাই, সো আজকেও একটা কটনের ড্রেস দেখাবো, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে, চিন্তা করতেছে আপনাকে শাড়ি। হ্যাঁ, শাড়ির কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে শাড়িটা পরে আছি এই জর্জেটের শাড়িগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এই শাড়িগুলো, আচ্ছা আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে দুইটা শেড করা শাড়িটা, কিন্তু এখন আসলে জিনিসগুলো অ্যাভেলেবেল আসে না, আমার শাড়িটা অনেক আগের কিনা যার কারণে আমি এটা পেয়েছিলাম। সো এখন আমাদের কাছে যে শাড়িগুলো আসছে সেগুলো হচ্ছে একটা কালারের ভিতরেই থাকবে, খুব সফট জর্জেট শিফনের মধ্যে, কিছু কিছু জর্জেট থাকে কিছু কিছু শিফনের থাকে। সো আপনাদের যাদের এরকম শাড়ি ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। এবং এই শাড়িগুলো সব কালারের পাওয়া যায়। খোপায় কি ফুল, এটা হচ্ছে প্লাস্টিকের একটা ফুল, নট রিয়েল। আচ্ছা, তো এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান যে কোনো কালার আপনারা নিতে পারবেন, প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল আছে, শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজে। সুন্দর লাগবে, থ্যাংক ইউ।
মিনামি। আচ্ছা, তো এই শাড়িগুলো আমার পেজে পেয়ে যাবেন। শাড়িগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র 2500 টাকা। শাড়িগুলোর সাথে কালারফুল ব্লাউজ থাকবে। ব্লাউজগুলো হচ্ছে প্রিন্টের ব্লাউজ এবং আমি ম্যাচিং করে ব্লাউজ পরি নাই শাড়ির সাথে। তো এটা হচ্ছে কথা, শাড়িগুলো সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে। আপনাদের যেই কালার পছন্দ ওই কালার অনুযায়ী ইনবক্স করলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এবং আমি ফার্স্টে বলে দিচ্ছি আমার পেজ থেকে পারচেস করার সিস্টেম। আমার পেজ থেকে পারচেস করার জন্য আপনাদেরকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ড্রেসের স্ক্রিনশট সহ ইনবক্স করতে হবে, তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং যারা ঢাকা থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি বয়ের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন, এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে এসটি পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস কালেক্ট করতে হবে। তার কারণ হচ্ছে ড্রেস সুন্দরবন অথবা এসটি পরিবহনে গিয়ে কালেক্ট করতে হবে, এর কারণ হচ্ছে ঢাকার বাইরে হোম ডেলিভারি অ্যাভেলেবেল নেই। আপনি সব দামের সাথে শুধুমাত্র বলেন কেন? কারণ এটা বলতে হয় সব জায়গায়, এটাই বলতে হয়, বলে মানুষ, এর জন্য আমিও বলি। তো এটা হচ্ছে কথা। সো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজে। শাড়িগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা, শুধুমাত্র 2500 টাকা শাড়িগুলোর প্রাইস। আমি আপনাদেরকে কটনের একটা ড্রেস দেখিয়ে দিব। ফার্স্টে আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি। আর শাড়িগুলোর সাথে অবশ্যই ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাবেন। প্রিন্টের ব্লাউজ পিস থাকবে। তো আজকে আমি যেই ড্রেসটা দেখাবো, নাদিরা পলি হাই হাই, এটা হচ্ছে আজকে ড্রেসটা, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ডিপসির। আমি আপনাদেরকে আজকে এই ড্রেসটা দেখাবো। ড্রেসটা খুব সুন্দর, আমি যখন আপনাদেরকে দেখাবো আপনারা বুঝতে পারবেন। ড্রেসটা হচ্ছে ডিপসির কালেকশন, ইন্ডিয়ান একটা কালেকশন। এটা হচ্ছে ড্রেসটা, আমি আপনাদেরকে আজকে এই ড্রেসটা দেখিয়ে দিব। প্রবাস থেকে অর্ডার করলে না, এখন আপাতত যেহেতু আমার এটা নতুন পেজ, প্রবাস থেকে অর্ডার করলে কোনো সিস্টেম নেই আমার এখানে। ফিউচারে যদি, ভবিষ্যতে যদি পারি তখন সেটা চিন্তা করব। সো এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা হলোগ্রাম দেওয়া রয়েছে, অরিজিনাল কালেকশন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ড্রেসের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, আমি আপনাদেরকে এখন ড্রেসটা দেখিয়ে দিব। আউটসাইড সাউন্ড পাওয়া যাচ্ছে, হ্যাঁ আমার বাইরে খুব আওয়াজ হচ্ছে যার কারণে ওই সাউন্ডটা আসছে। যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করছি এর কারণে আওয়াজটা একটু বেশি আসছে, আসলে কিছু করার নেই, এভাবেই করতে হবে। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস। এবং যাদের ভালো লাগবে তার স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং আমি যেই সুন্দর শাড়িটা পরে আছি, এই শাড়িগুলো এক কালারের ভিতর, শিফনের উপর শাড়িগুলো আপনারা যে কোনো কালার পেয়ে যাবেন আমার পেজে ব্লাউজ পিস সহ। যাদের ভালো লাগবে তারা তাদের পছন্দ মতো কালার বলে ইনবক্স করলেই আপনাদের অর্ডার হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ফার্স্টে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। সব কিছুই অফ, তারপরও আওয়াজ আসছে, আমার আসলে কিছু করার নেই। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, আই গেস ইয়েস, এটা হচ্ছে সুন্দর ড্রেসটা। ঠিকমতো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমাকে জানাবেন, ফুল ড্রেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাকে বলবেন। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা, খুব সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা হচ্ছে এটা। আমার নামেও শাড়ি হয়, অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হবে শিফন,
কালারটা জাস্ট ওয়াও। কিসের কালার, ড্রেসের কালার নাকি আমার শাড়ির কালার, কোনটা ওয়াও? আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, এটা ব্যাক সাইড ড্রেসের এবং স্লিভসের জন্য সাইডে আলাদা করে কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে স্লিভসের জন্য। আমি আপনাদেরকে কাছ থেকে এবার প্রিন্টটা দেখিয়ে দিব। ড্রেসের কালারটা খুব সুন্দর একটা কালার, কালারটা ঠিক ইয়েলো না, কাঁঠালি একটা টাইপ যে কালার সেই কালারটা ড্রেসটার মধ্যে। ড্রেসটা আসলে খুব সুন্দর, কালারটা যারা পারচেজ করবেন তারা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ড্রেসটা। একটু পিছনে গিয়ে দেখান। আচ্ছা ওকে, এবার কি দেখা যাচ্ছে ফুল ড্রেসটা? এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের ফ্রন্ট সাইড এটা এবং ব্যাক সাইড হচ্ছে এটা। আমি আপনাদেরকে কাছ থেকে প্রিন্টটা দেখে দিচ্ছি। ড্রেসের ফ্রন্ট সাইডে দুই সাইডে প্রিন্ট করা, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট। আমি একটা একটা প্রিন্ট করে দেখে দিচ্ছি। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে প্রিন্ট, প্রিন্টটা দুই সাইডেই হবে ফ্রন্টের, কিন্তু দুইটা প্রিন্ট ডিফারেন্ট করে দেয়া আছে, সেম হবে না। খুব সুন্দর কালারফুল করে প্রিন্টটা করা আছে। এটা হচ্ছে প্রিন্টটা, খুব সুন্দর। পুরো ড্রেসটা কটনের একটা ড্রেস। বুক কি করে ফেলবো, এটা হচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, ড্রেসের ফ্রন্ট সাইডে দুইটা প্রিন্ট থাকছে, আপনারা খেয়াল করুন, দুইটা প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করা। আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি এক সাইডের, এটা আরেক সাইডের প্রিন্ট, আপনারা দেখুন ক্লিয়ার আসে না। আচ্ছা কাইন্ডলি একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে নাকি আমাকে একটু জানাবেন। অনেক সুন্দর, থ্যাংক ইউ চায়না শিপন, চলে এসেছি। ওকে এবার আমার লাইভ দেখুন এবং ড্রেস অর্ডার করুন তাড়াতাড়ি। গতকালকে ড্রেসটা কিন্তু স্টকে আর নেই, সো যারা তাড়াতাড়ি অর্ডার করবেন তারাই ড্রেস পাবেন। এটা হচ্ছে সুন্দর প্রিন্টটা, ড্রেসের কালারটা খুব সুন্দর, পুরো ক্লিয়ার, কন্টিনিউ করো। আচ্ছা ওকে, সো ড্রেসের কালারটা হচ্ছে খুবই সুন্দর এবং প্রিন্টটা যে ড্রেসের মধ্যে করা হয়েছে সেটার কারণে আরও বেশি ফুটে উঠেছে। প্রিন্টটা খুব সুন্দর, খুব সুন্দর। আসলে এরকম মানে ইয়েলোইশ একটা কালারের ভিতর এরকম একটা প্রিন্ট এত সুন্দর লাগবে সেটা আসলে ড্রেসটা না দেখলে বুঝতে পারতাম না। লাইফ ক্লিয়ার ক্লিয়ার, কালারটা জোস, ইয়েস কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কালার, আসলে খুব সুন্দর কালারটা। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের কালারটা খুব সুন্দর। এবং আমি আপনাদেরকে নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, নিচের পোর্শনটা খুব সুন্দর করে লাইন করে প্রিন্ট করা আছে। এটা কি একটাই কালার? ইয়েস, আমি যে ড্রেসগুলো আনি সবগুলাই হচ্ছে একটা করেই কালার থাকে। ইন্ডিয়ান ড্রেস আসলে একটা করেই কালারের উপর তারা ডিজাইন করে, দেখা যায় অনেক পিস থাকে বাট কালার একটাই থাকে। এটা হচ্ছে নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা খুব সুন্দর। আপু আপনাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে নিচের পোর্শনটা। আমি আবারও বলে দিচ্ছি ড্রেসের ফ্রন্ট সাইডটার জন্য খুব সুন্দর, দুই পাশে দুই রকমের প্রিন্ট করা। আমি প্রিন্টটা কাছ থেকে দেখিয়ে দিয়েছি, আমি আরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার জন্য। এটা হচ্ছে একটা সাইডের প্রিন্ট,
আসলে পুরো প্রিন্টটা ক্যামেরাতে দেখানো যাচ্ছে না ওইভাবে। ড্রেসগুলো ক্যাটালগে যেরকম আছে, পিকচার যেরকম আছে, সেম অ্যাজ পিকচার ড্রেসগুলো। এটা হচ্ছে ড্রেসটা, নিচের পোর্শনটা খুব সুন্দর করে লাইন করা আছে, এবং আরও একটা সাইডের প্রিন্ট হচ্ছে এটা। খুব সুন্দর, খুবই সুন্দর। আমি এবার আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট সাইডে আপনারা ড্রেসের সাথে অবশ্যই একটা এমব্রয়ডারি প্যাচেস পেয়ে যাবেন। আপু আপনার আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ফরহানা রিতা। ওকে থ্যাংক ইউ আপু। সো এটা আচ্ছা সরি, এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইড যেহেতু ফ্রন্টে আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন, পাইকারি নেওয়া যাবে কি না? এখানে পাইকারি কেন নেওয়া যাবে, এটা হচ্ছে আমার মানে নিজের ব্যবসা, তো এখানে আমি আসলে পাইকারি সেল করি না, সবই রিটেল। আচ্ছা সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। ড্রেসের ফ্রন্ট সাইডে আপনারা একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাবেন, যেটা আপনারা নেকে ইউজ করবেন। সেই ক্ষেত্রে ড্রেসের ফ্রন্ট সাইডে কিন্তু উপরের পোর্শনটা কাজ নেই, এক কালার করা, কিন্তু ব্যাক সাইডটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। আমি প্রিন্টটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ফ্লাওয়ার ফ্লাওয়ার করে প্রিন্টটা করা আছে, ছোটো বড় ছোটো বড় করে। এবং নিচের যে পোর্শনটা, আমি দূরের থেকে আপনাদেরকে ড্রেসটা ধরে দেখাচ্ছি, আপনারা দেখুন নিচের যে পোর্শনটা আছে, এই পোর্শনটাও খুব গর্জিয়াস করে প্রিন্ট করা, খুব সুন্দর প্রিন্টটা। এটা হচ্ছে প্রিন্টটা, খুবই সুন্দর প্রিন্টটা। এটা হচ্ছে নিচের পোর্শনটা, ব্যাক সাইডের নিচের পোর্শন, ব্যাক সাইডের নিচেও সুন্দর করে ফিনিশিং আছে প্রিন্টার। এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের পোর্শনটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাদের ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন। আচ্ছা আমি এবার স্লিভসের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসের প্রিন্টটা খুব বড় করে দেয়া আছে, আপনারা ফুল হাতা বানালেও পুরো হাতাতেই আপনারা প্রিন্টটা পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি, দেখাতে পারছি নাকি জানি না। সো এটা হচ্ছে প্রিন্টটা, স্লিভসের প্রিন্টটা হচ্ছে এটা, খুব সুন্দর একটা প্রিন্ট। আপনার ফুল স্লিভসটাই মনে হবে যে কাজ করা, কিন্তু আসলে এটা প্রিন্ট করা। প্রাইস, ওয়াও, আচ্ছা প্রাইস আমি বলে দিব। প্রাইস জানার জন্য পুরো ড্রেসটা দেখতে হবে, কারণ আমি ফার্স্টে ড্রেসটা দেখাবো, তারপর প্রাইসটা বলবো, না হলে আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র দামটা কমানো, আমি অলরেডি রিজনেবল প্রাইসে দিয়ে থাকি, এর থেকে আর কীভাবে কম রাখবো বলুন আপনারা, আপনারাই বলুন আমি কি বেশি দাম রাখি। সো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, প্রিন্টটা দেখুন কতটা সুন্দর, কালারফুল হওয়াতে প্রিন্টটা খুবই ভালো লাগছে ড্রেসটার মধ্যে। এটা হচ্ছে স্লিভসের জন্য। আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার আসলে ড্রেসের স্টক খুব লিমিটেড থাকে, যার কারণে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন। দেখা যায় আপনারা যখন ওয়েট করেন তখন ওই ড্রেসটা আর থাকে না, সবাই তখন পরে কমপ্লেন করেন যে এটা নেই ওটা নেই। আসলে আমি যখন ড্রেস দেখাই বেশিক্ষণ থাকে না, খুব কম ড্রেস দেখা যায় যে বাড়তি থাকছে বা কিছু। সো এটা হচ্ছে ড্রেসটা, আমি আপনাদেরকে ফ্রন্ট ব্যাক এবং স্লিভস দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ড্রেসটা, আমি এবার ড্রেসের সাথে সুন্দর এমব্রয়ডারি প্যাচেসটা দেখিয়ে দিব। এটা হচ্ছে সুন্দর এমব্রয়ডারিটা, আপনারা জিনিসটা দেখুন জাস্ট কতটা সুন্দর। এটা যখন আপনারা বসাবেন তখন খুবই ভালো লাগবে ড্রেসটা। আজ আমার জন্মদিন, আপনার কাছ থেকে উপহার পাবো কি?
আচ্ছা, হ্যাপি বার্থডে উপহার। ইয়েস, আমার পেজে ইনবক্স করুন ড্রেসের জন্য, যখন আমার ড্রেসটা পাবেন, যখন এটার কোয়ালিটি এবং প্রোডাক্ট আপনি দেখতে পাবেন, তখন ওইটাই আপনার জন্য উপহার হয়ে যাবে। সো এটা হচ্ছে ড্রেসটা, খুব সুন্দর এমব্রয়ডারিটা, খুব সুন্দর। এটা একটা অর্গানজার ভিতর, আপনারা দেখুন। এই জিনিসটা কিন্তু কোনো কাজে লাগবে না, এই জিনিসটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, বাট তারপরেও জিনিসটা কত গ্লেজ দিচ্ছে, কত সুন্দর একটা স্মুথ একটা কাপড়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি ড্রেসটা রেখে দিই, আপনাদেরকে এমব্রয়ডারিটা দেখিয়ে দিচ্ছি। এমব্রয়ডারিটা খুবই সুন্দর, নিখুঁত। আচ্ছা, এই ড্রেসটা অনেকটা গতকালকে আমি যেটা দেখিয়েছি ওইটার মতোই প্যাটার্নটা। আচ্ছা, উপরের পোর্শনটা হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে করা, এমব্রয়ডারিটা করা, আপনারা ফিনিশিংটা দেখুন, এবং সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, খুব সুন্দর এমব্রয়ডারি। এবং নিচে যে পোর্শনটা, এটা আপনারা দেখুন, খুব সুন্দর কালারফুল করে ওয়ার্কটা করা, খুব সুন্দর লাগছে। এমব্রয়ডারি প্যাচেসটা খুব লং, আপনারা এটা স্লিপসে ইউজ করবেন, দেখুন কতখানি পর্যন্ত আসছে। ড্রেসটার সাথে একটা এমব্রয়ডারি থাকছে, সেটা হচ্ছে আপনারা নেকে পাবেন, এমব্রয়ডারিটা আপনারা দেখুন কতটা সুন্দর। আপনারা কি ঠিকমতো বুঝতে পারছেন কি না আমি আসলে জানি না। এটা হচ্ছে এমব্রয়ডারিটা, খুব সুন্দর, খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর। একটা জায়গাতেও কোনো সুতা উঠে নেই বা মানে কোনো ই নেই, আপনার হাতের আংটি অনেক সুন্দর। আবার দেখাবেন কি? আমি তো ড্রেস দেখাচ্ছি, আংটি কী জন্য দেখাবো? সো এটা হচ্ছে এমব্রয়ডারি প্যাচেসটা, এমব্রয়ডারি প্যাচেসটা একটু পিছনে যান। আচ্ছা, এটা হচ্ছে এমব্রয়ডারি প্যাচেসটা, খুব সুন্দর এমব্রয়ডারিটা, খুব সুন্দর এক কথায় ড্রেসটা পুরো ওয়াও একটা ড্রেস, যারা নেবেন তারাই বুঝতে পারবেন। এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ড্রেসের নেকটা। আচ্ছা, সো আমি আবারও ড্রেসটার সাথে এমব্রয়ডারিটা ধরে দেখিয়ে দিচ্ছি। ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা, এবং এটা হচ্ছে নেকটা। ড্রেসটা আসলে পিকচারে এতটা ভালো লাগে নেই, এটা সামনাসামনি খুব সুন্দর ড্রেসটা, কালারটার জন্য বিশেষ করে ড্রেসটা সুন্দর লাগছে। এটা হচ্ছে ড্রেসটা, আমি এবার আপনাদেরকে এটার প্যান্টের কাপড় এবং দোপাট্টাটা দেখিয়ে দিব। দামটা কি ওয়াও, অফকোর্স দামটা ওয়াও, তার কারণ হচ্ছে খুব রিজনেবল প্রাইসে আপনারা দামটা ড্রেসটা পাচ্ছেন, দামটা খুব রিজনেবল। আমি এবার আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। প্যান্টটা কিন্তু এক কালার না, প্যান্টের মধ্যে প্রিন্ট থাকছে, সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, খুব সুন্দর প্রিন্ট করা, এবং নিচে খুব সুন্দর করে বর্ডার করা আছে হোয়াইট কালার, এটা বোঝা যায় না আসলে। প্যান্টটা হচ্ছে অফ হোয়াইট একটা কালারের ভিতর, প্যান্টটা অফ হোয়াইট একটা কালারের ভিতর, এবং কালারফুল করে প্রিন্ট করা আছে, জামার প্রিন্টের সাথে ম্যাচ করে দিয়ে আমি আপনাদেরকে খুলে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আপনারা প্রিন্টটা দেখুন, কত বড় করে প্রিন্ট করা আছে, জিনিসটা খুব সুন্দর। এটা হচ্ছে প্রিন্টটা, দুই পাশে সুন্দর করে প্রিন্ট করা আছে, এবং ব্যাক সাইডেও সেম থাকছে। ড্রেসটা জাস্ট ওয়াও, আমারই নিতে ইচ্ছা করছে। এটা হচ্ছে প্রিন্টটা,
প্রিন্টটা খুব সুন্দর কালারফুল করে করা আছে, যার জন্য দেখতে সুন্দর লাগছে। এবং এই সাইডের প্রিন্টটাও খুব সুন্দর করে করা আছে, আপনারা ফিনিশিং দেখুন। এটা আসলে যে আলাদা একটা প্রিন্ট সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কাপড়টাই এরকম। দেখুন প্রিন্টটা দেখুন, জাস্ট ওয়াও, খুব সুন্দর ড্রেসটা, খুব সুন্দর এক কথায়। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি যে শাড়িটা পরা আছি শাড়িটা হচ্ছে দুইটা শেডের শাড়ি, বাট এখন যেগুলো আসতেছে ওগুলো দুইটা শেডের না। সো আপনাদের যাদের এই শাড়ি ভালো লাগবে আপনারা একটা কালারের মধ্যেই পাবেন শাড়িগুলো, যেমন রেড হলে শুধু রেড, ইয়েলো হলে ইয়েলো। সো যার শাড়ি পছন্দ হচ্ছে আমার শাড়িটা, এগুলো হচ্ছে অরিজিনাল শিফনের উপর আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর সফট শাড়ি, শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে। শাড়িগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র 2500 টাকা। আমি যে শাড়িটা পরা এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র 2500 টাকা। যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করলেই হয়ে যাবে। এবং আপনাদের যে কালার এটাই নিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যার যে কালার ভালো লাগবে সেই কালার অনুযায়ী ইনবক্স করলেই হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে ড্রেসের সুন্দর দোপাট্টা, খুব সুন্দর সফট একটা দোপাট্টা, ওয়াও। এখানে দোপাট্টাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটালগে যেটা আছে সেটা হচ্ছে যে তারা দোপাট্টাতে ড্রেসের থেকে নিয়ে একটু ডিজাইন করে নিয়েছে, ড্রেসের থেকে নিয়ে দোপাট্টা নিচের পোর্শনটা একটু ডিজাইন করে নিয়েছে। সো আপনারা চাইলে সেটাও করতে পারেন, আদারওয়াইজ দোপাট্টা এভাবেই এটা ইউজ করতে পারেন। এটা এভাবেও খুব সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর। আমি প্রিন্টটা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, প্রিন্টটা হচ্ছে ব্লু কালারের উপর হোয়াইট একটা প্রিন্ট করা। এই প্রিন্টগুলো আসলে ওভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন না, খুব সুন্দর, খুব সুন্দর ড্রেসটা। এটা হচ্ছে প্রিন্টটা এবং ওনার দুই সাইডে বর্ডার দেওয়া আছে, বর্ডার করে প্রিন্ট করা আছে, দেখুন দুই পাশেই এরকম বর্ডার থাকছে। সো এটা হচ্ছে সুন্দর ড্রেসের সুন্দর একটা দোপাট্টা। আমি আপনাদেরকে পুরো ড্রেসটা নিয়ে এখন দেখিয়ে দিব এবং আপনাদের যাদের ভালো লাগবে তারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এত কাছ থেকে বোঝা যায় না, আপনি কিনলে কি ফ্রি? না, আমি আমার পেজ থেকে ড্রেস নিলে পেমেন্ট করি, তারপরে ড্রেস নেই, ফ্রিতে নেই না। সো আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের ফ্রন্ট সাইডটা। এটা আমি আবারও বলে দিচ্ছি, ড্রেসটা খুব সুন্দর, আপনারা দেখুন ফ্রন্ট সাইডের প্রিন্টটাও খুব সুন্দর, দুই পাশে দুই রকমের প্রিন্ট থাকছে। এবং এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটাও খুব সুন্দর, উপরে ছোট ছোট করে প্রিন্ট করা আছে এবং নিচে খুব গর্জিয়াস করে প্রিন্ট করা আছে এবং নিচে ফিনিশিং দেওয়া রয়েছে। এবং স্লিভসটা যেটা সেটা সাইডে থাকছে, স্লিভসটা দেখুন খুব সুন্দর, এটা হচ্ছে স্লিভসটা। সো আমি এখন ড্রেসটা পুরো ড্রেসটা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ড্রেসটা এবং ড্রেসটার সাথে একটা সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন যেটা আপনারা নেকে ইউজ করবেন। এবং ড্রেসটার প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যান্টটা প্লেন থাকছে না, প্যান্টটাতেও প্রিন্ট করা থাকছে। এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টটাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে।
প্যান্টটা কিন্তু এক কালার না, এবং সুন্দর করে নিচের পোর্শনটা হোয়াইট কালার দিয়ে লাইন করা আছে, যেটা ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না। সো এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ড্রেসটা, এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা। আপনাদের যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ইনবক্স করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমার পেজ থেকে পারচেস করার সিস্টেম, আমার পেজ থেকে পারচেস করার জন্য আপনাদেরকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ পিকচার সহ ইনবক্স করতে হবে, তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এবং যারা ঢাকায় আছেন তারা ডেলিভারি বয়ের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন, হোম ডেলিভারি সিস্টেম রয়েছে। এবং যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে এসি পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস কালেক্ট করতে হবে, তার কারণ হচ্ছে ঢাকার বাইরে হোম ডেলিভারির সিস্টেম নেই। এবং একটা সুবিধা, সেটা হচ্ছে চাঁদপুরে যারা আছেন, যারা চাঁদপুরে আছেন তাদের জন্য এই সুবিধাটা, তারা হচ্ছে চাঁদপুরে বাসায় এসে ড্রেস নিতে পারবেন, তাদেরকে আর এসে পরিবহন বা সুন্দরবনের জন্য মানে ওয়েট করতে হবে না, তারা ড্রেস পছন্দ হলে সাথে সাথে এসে নিয়ে যেতে পারবেন। আপনার কাছে ছেলেদের কোনো জামা নেই? না, আমার কাছে ছেলেদের কোনো জামা নেই। সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা, ড্রেস কীভাবে পারচেস করতে হয় সেটাও আমি বলে দিয়েছি। এবং আমি এখন আপনাদেরকে ড্রেসের প্রাইসটা বলে দিব, ড্রেসের প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 1520 টাকা। ড্রেসের প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 1520 টাকা। যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ইনবক্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1520 টাকা। আমি আবারও বলছি, ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1520 টাকা। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা খুব সুন্দর। আপনারা দেখুন, ড্রেসটা খুব সুন্দর আসলে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই এক কালার শাড়িগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজে পাওয়ার জন্য আপনাদের পছন্দ মতো কালার ইনবক্স করলেই হয়ে যাবে। শাড়িগুলো শিফনের উপর পাবেন, যে কোনো কালার আপনারা চাইলেই নিতে পারবেন, যে কোনো কালার চাইলেই নিতে পারবেন। এবং শাড়ির প্রাইস হচ্ছে শুধুমাত্র 2500 টাকা। শাড়ির প্রাইস হচ্ছে শুধুমাত্র 2500 টাকা। সো আমি আপনাদেরকে আজকে কটনের ড্রেসটা দেখিয়ে ফেললাম, এবার আমি আপনাদেরকে দুইটা নর্মাল ড্রেস দেখাবো, যেগুলো আপনারা রাফ ইউজ করবেন। আমি আসলে প্রতিদিনই আপনাদেরকে একটা দুইটা করে ড্রেস দেখানোর ট্রাই করি, নর্মাল ড্রেস। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা হচ্ছে জয়পুরী, ড্রেসটা কটনের একটা ড্রেস, পুরো ড্রেসটা প্রিন্ট করা, খুব সুন্দর ড্রেসের কালারটা। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা দেখা যাচ্ছে কিনা বলবেন। এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে বল বল করে একটা লেস বসানো আছে। এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোই সেম থাকছে, আর স্লিভসের জন্য আপনারা সাইড থেকে পাবেন। এটা হচ্ছে স্লিভসের মানে নিচে আপনারা বসাতে পারবেন চাইলে। এটা হচ্ছে ড্রেসটা, এবং ড্রেসের প্যান্টটা হচ্ছে এক কালার একটা প্যান্ট, এটা আপনারা ড্রেসটার সাথে পাচ্ছে। এবং ড্রেসের ওড়নাটা খুব সুন্দর, ওড়নাটা হচ্ছে কোটার মধ্যে, ওড়নাটা, ড্রেসটা হচ্ছে কটনের একটা ড্রেস এবং ওড়নাটা হচ্ছে কোটা। দেখুন প্রিন্টটা খুব সুন্দর। এটা হচ্ছে সাইডের বর্ডারটা, এবং এটা হচ্ছে মিডল পোর্শনটা প্রিন্টটা, এবং নিচে যেটা থাকছে ওড়নার, এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে ড্রেসটা, ওড়নাটা খুব সুন্দর, কটনের ড্রেস হিসেবে মানে কোটা দোপাট্টা খুব সুন্দর। এটা হচ্ছে ড্রেসটা। সো আমি আপনাদেরকে ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি, ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 550 টাকা। ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 550 টাকা। আমি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি,
আজকে আসলে অনেক বেশি টাইম হয়ে গেছে ওই ড্রেসটা দেখাতে দেখাতে। আমি আপনাদেরকে আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটা চুনরির একটা ড্রেস, কিন্তু ড্রেসটা হচ্ছে ব্লক করা, ব্লকের ভিতর চুনরিটা খুব সুন্দর। আমি দেখিয়ে দিচ্ছি, ড্রেসগুলো রাফ ইউজের জন্য বা বাসা পরার জন্য খুব ভালো, ওন্নাগুলোও খুব বড় থাকছে। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডটা, খুব সুন্দর একটা কালার, কালারটা হচ্ছে সি গ্রিন টাইপ একটা কালার, কালারটা খুব সুন্দর। এবং ড্রেসটার মিডেলে যেই জায়গাটা, সেই জায়গাটা খুব সুন্দর করে সুতা দিয়ে বর্ডার করা আছে এবং ডলার করা আছে, আজান দিয়ে ফেলতেছে। আচ্ছা আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং খুব সুন্দর, আপনারা দেখুন। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং ড্রেসের ব্যাক সাইডটাও সেম থাকছে প্রিন্টটা, কিন্তু ব্যাক সাইডে কোনো বর্ডার করা নেই, জাস্ট ফ্রন্ট সাইডে বর্ডার পাচ্ছে। এবং এটার স্লিপসের যে কাপড়টা সেটা আলাদা করে দেয়া রয়েছে, এটা হচ্ছে আপনারা স্লিপসের জন্য পেয়ে যাবেন। এবং সালোয়ারটা হচ্ছে এক কালার, অরেঞ্জ কালারের মধ্যে সালোয়ারটা থাকছে, ড্রেসটা হচ্ছে সি গ্রিন টাইপ কালার এবং সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালার। আপনি কি হাসেন না? না, হাসি না। সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা ড্রেসটার। আচ্ছা আমি বলে দিই, এই ড্রেসগুলো হচ্ছে বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন, কিন্তু সবগুলো ড্রেস ওইভাবে দেখানো সম্ভব নয়, ওন্নাটা খুব বড়, খুবই বড় ওন্নাটা, নামাজ পড়ার জন্য খুব সুন্দর, খুব বড় ওন্না। সো এটা হচ্ছে ওন্নাটা, আমি দুইটা নিব, কবে আসব? আপনি কোন দুইটা নিতে চাচ্ছেন ওইটা আগে ইনবক্সে জানাবেন, তারপর আপনাকে বলে দেওয়া হবে, অ্যাভেলেবেল থাকলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা, সবগুলো ড্রেসের দোপাট্টাই এরকম হবে, জাস্ট কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কিন্তু দোপাট্টাগুলো সেম হবে, এরকম কালারফুল। আপনাদের যাদের ভালো লাগবে, আপনারা কালার বললে আপনাদেরকে ওই কালার মতো দেখিয়ে দেওয়া হবে, আসলে সবগুলো ড্রেস ওইভাবে দেখানো পসিবল না। সো এটা হচ্ছে ড্রেসটা, আমি এবার ড্রেসটা ধরে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, আপনাদের যাদের ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমার পেজ থেকে পারচেস করার সিস্টেম, যারা ঢাকায় আছেন তারা ডেলিভারি বয়ের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট কনফার্ম করার জন্য বা অর্ডার দেওয়ার জন্য আপনাকে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করতে হবে। এবং যারা ঢাকার বাইরে আছেন তার এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে হবে, অবশ্যই হোম ডেলিভারি হবে না, অবশ্যই হোম ডেলিভারি হবে না ঢাকার বাইরে। সো নামাজের পরে লাইভে আসলে ভালো হতো, আপনি নামাজ পড়েন, প্রবলেম নেই তো? আচ্ছা তো এটা হচ্ছে ড্রেসটা, আর ড্রেসটার বিভিন্ন কালার হবে, কালারগুলো আমি অর্ডার করলে কিভাবে পাবো, আপনি ইনবক্সে নক করলে আপনাকে প্রসেস বলে দেওয়া হবে। এবং ঢাকার বাইরে যারা তারা সুন্দরবন অথবা এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। এবং যারা চাঁদপুরে আছেন তারা ড্রেস পছন্দ হলে ইনবক্স করবেন, আপনাদেরকে বলে দেওয়া হবে, ড্রেস অ্যাভেলেবেল থাকলে বাসা থেকে এসে নিয়ে যেতে পারবেন। সো আজকে এটা আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 650 টাকা, এই ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 50 টাকা, 650 টাকা, সরি, ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 650 টাকা, আজান দিয়ে দিচ্ছে যার কারণে আমি তাড়াহুড়ো করছি। সো এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 650 টাকা, আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করবেন। এবং ড্রেসটার দোপাট্টাও খুব সুন্দর, পুরো ড্রেসটা হচ্ছে ব্লকের একটা ড্রেস, খুব সুন্দর।
সো আজকে এতটুকুই। আপনাদের যাদের ভালো লাগবে বা যে যেটা নিতে চান সেটা পেজে ইনবক্স করলে, নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে, বা আপনারা যদি অন্য কিছু দেখতে চান সেটার জন্য আপনারা পেজে ইনবক্স করলে হয়ে যাবে। এবং আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। শাড়িগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা এবং শাড়িগুলো সবগুলো কালার অ্যাভেলেবেল, যে কোনো কালার আপনারা এই শাড়িগুলোর মধ্যে পেয়ে যাবেন। শাড়িগুলো শিফনের মধ্যে হবে এক কালারের, এবং ব্লাউজ পিস থাকবে প্রিন্টের। আপনাদের যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন। শাড়িগুলোর প্রাইস শুধুমাত্র 2500 টাকা। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন, আমি চাঁদপুরে আছি। আচ্ছা, আপনি চাঁদপুরে থাকলে পেজে যোগাযোগ করুন, পেজে নক করুন, ইনবক্স করুন, আপনাকে বলে দেওয়া হবে বাসার অ্যাড্রেস এবং কীভাবে আপনি ড্রেসটি কালেক্ট করতে পারবেন। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।